বন্ধু আমার তো নেট জায়গা স্যার কইস না স্যার, রেকর্ড মনে হয় তো হচ্ছে আমাদের না। পড়তে। আচ্ছা সরি, আচ্ছা আমি রেকর্ড করে দেব। ওকে স্যার। আচ্ছা তারপর দেখেন 8051 আর্কিটেকচার, তাহলে 8051 এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, আপনারা ভালোভাবে মনে রাখবেন। এই মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। তো 8051 এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, 5 বিটের 8 বিটের মাইক্রো কন্ট্রোলার, কোন জেনারেশনের সেকেন্ড জেনারেশনের একটা মাইক্রো কন্ট্রোলার। এগুলো হচ্ছে কিন্তু তার ফিচার। ওকে, এটা কিন্তু তার অবশ্যই একটা ফিচার। এবং এ ইন্ডাস্ট্রির জন্য যে জিনিসগুলো ব্যবহার করে থাকে, যেমন কমার্শিয়াল কম্পোনেন্ট অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাপ্লায়েন্স কন্ট্রোলগুলো, অ্যাপ্লায়েন্স বলতে বোঝাচ্ছে আমাদের ঘর বাড়ি, লাইট, ফ্যান, আদার্স যেসব ডিভাইসগুলো, এগুলো সবগুলো কন্ট্রোল মোটামুটি এগুলো করতে পারে কে, মাইক্রো কন্ট্রোলার এই ইয়ারগুলো অপারেশনগুলো পারফর্ম করতে পারে। 8051 কন্টেন বুলিয়ান প্রসেসর। 8051 আবার কি কন্টেন করে? বুলিয়ান প্রসেসর কন্টেন করে, বুলিয়ান বলতে 0-1, কারণ আমরা তো জানি 8051 বা যে কোনো মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার যেই হোক না কেনা, যেহেতু যে অপারেশনে পারফর্ম করে এবং কম্পিউটার সিস্টেমের ভিতরে থাকে, সেহেতু কম্পিউটার সিস্টেম 0-1 ছাড়া কিছু বুঝে না, তাই এটা অবশ্যই বুলিয়ান অপারেশন প্রসেসে পারফর্ম করবে, কারণ বুলিয়ান 0-1। বুলিয়ান বলতেই দুটা ডিজিট 0 আর 1। তারপর বলছে এটা ফুল ডুপ্লেক্স সিরিয়াল পোর্টে কাজ করে এবং পাওয়ার সেভিং সার্কিট ইন এডিশন টু এসেন্সিয়াল কম্পোনেন্ট সাচ এজ 8-বিট সিপিইউ, তারপর হচ্ছে 8-বিট র্যাম, 8-বিট রোম, 8-বিট ইকো রোম, এগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। তারপর এখানে কিছু প্যারালাল ইনপুট আউটপুট লাইন্স আছে, এইগুলো সবগুলাই হচ্ছে আমাদের 8051 যে মাইক্রো কন্ট্রোলার আছে তার বিভিন্ন ধরনের ফিচার। আমি যদি বলি যে 8051 মাইক্রো কন্ট্রোলারের ফিচারগুলো লেখেন, তাহলে বলবেন এটা হচ্ছে একটা 8-বিট মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে একটা সেকেন্ড জেনারেশন, এখানে যে আমরা সিপিইউ ব্যবহার করি এই সিপিইউগুলো 4 বিটের, র্যামগুলো 8 বিটের, এটা ফুল ডিপ্লেক্স সিরিজ পোর্টে কাজ করে, পাওয়ার সেভিং অনেক হাই, এবং এটা বুলিয়ান, এখানে বুলিয়ান যে প্রসেসর আছে এই প্রসেসরটাকে কন্টেন করতে পারে, এগুলো হচ্ছে 8051 এর ফিচার। যদি আমি 8051 এর আর্কিটেকচারটার দিকে তাকাই, সুন্দর আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি। যে এটা কিভাবে ড্র করবেন, এখানে একটা সুন্দর বাস দিয়ে দিবেন, সেটা হচ্ছে আমাদের ডাটা বাস হোক অথবা কন্ট্রোল বাস মনে করতে পারি। এই কন্ট্রোল বাসের দুই পাশে দুটা দুটা করে ব্লক দিবেন, এটা হচ্ছে বাস কন্ট্রোল, এটা হচ্ছে অন চিপ রোম প্রোগ্রাম কোড, এটা হচ্ছে অন চিপ র্যাম, এটা হচ্ছে রোম, এটা হচ্ছে র্যাম, দুইটা হচ্ছে অন চিপ, এটা রোম, এটা হচ্ছে র্যাম, এটা অনেক ধরনের পোর্ট আছে, কারণ আমরা জানি 8051 মাইক্রো কন্ট্রোলারে এটা পোর্ট অনুসারে কাজ করে। তো এই পোর্ট, এখানে পোর্ট সংখ্যা টোটাল কটা? 4টা, P0 থেকে P3 পর্যন্ত টোটাল পোর্ট 4টা। আবার এখানে একটা সিরিয়াল পোর্ট আছে, একটাতে TXD আর একটা হচ্ছে RXD। সিরিয়াল পোর্ট হচ্ছে, TXD বলতে ট্রান্সফার, মানে এখানে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার, মানে কোনো জিনিস যদি আমি সেন্ড করি তাহলে এই পোর্টে দিতে হয়, আর কোনো জিনিস যদি রিসেভ করে আমাদের মাইক্রো কন্ট্রোলার তাহলে RXD এই পোর্টের মাধ্যমে সেটা রিসিভ করে। ওকে, এখানে এক্সটার্নাল, তারপর এখানে 6টা দিতে যান সুন্দর করে, তারপর এই টোটাল বাসটা একটা সিপিইউর সাথে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে সংযুক্ত থাকবে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমাদের যেগুলো লজিক্যাল এবং যেসব রিলেশনাল অপারেশনগুলো রয়েছে এই অপারেশনগুলো সবসময় পারফর্ম করে থাকে মেমোরি থেকে ডাটা নিয়ে। ওকে, তারপর এখানে একটা ইন্টারাপ্ট কন্ট্রোল থাকে, ইন্টারাপ্ট কন্ট্রোল বলতে এক্সটার্নাল ইন্টারাপ্টস, যেগুলো মনে করেন আমরা যে বিভিন্ন ডিভাইসগুলো যে আমাদের মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকে, ইনপুট আউটপুট পিন যে থাকে মাইক্রো কন্ট্রোলারের, ওই পিনগুলোর যেহেতু থাকে অবশ্যই সেই পিনগুলো থেকে বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট আসতে পারে। ইন্টারাপ্ট কি জিনিস? ইন্টারাপ্ট হচ্ছে ফুল একটা কাজ যখন আমরা পারফর্ম করে থাকি, সেই কাজটার মধ্যে যদি বাইরে থেকে ওই কাজ রানিং অবস্থায় বাইরে থেকে কোনো ধরনের জিনিস যদি কল হয় তাহলে সেটা একটা ইন্টারাপ্ট হয়, মানে একটা কাজ রানিং আছে আরেকজন আসে ওখানে মানে আমাদের প্রবলেম ক্রিয়েট করতেছে, এই এই কাজগুলোকে কি হলো ইন্টারাপ্ট বলা। তো যেহেতু এক্সটার্নাল ডিভাইস এখানে কানেক্টেড থাকে তাহলে অবশ্যই এখানে কি আছে এক্সটার্নাল একটা ইন্টারাপ্ট মাস্ট বি থাকবে। তো 8051 এর এক্সটার্নাল ইন্টারাপ্টগুলো কি কি? দুটো ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1, এগুলো এখানে কানেক্টেড থাকে। বাস কন্ট্রোলের মাধ্যমে এই যে আমাদের যে এখানে ডাটা বাস আছে, এখানে যে আমাদের কন্ট্রোল বাসগুলো আছে, অ্যাড্রেস বাসগুলো আছে, এই সকল বাসগুলো কোনো ধরনের ইরর, কোনো ধরনের ইন্টারাপ্ট, এগুলো সবগুলো কন্ট্রোল করে থাকে এই বাস কন্ট্রোল। ওকে, এই হচ্ছে আমাদের 8051 এর একটা ছোট ছোট আর্কিটেকচার। তো আমরা এর আগে আমরা এর আগে মাইক্রো প্রসেসর অনেকগুলো পড়ছি,
তিন চারটা মাইক্রোপ্রসেসর পড়ছি, এখন পড়তেছি মাইক্রো কন্ট্রোলার। তো এই তিন চারটার ভিতরে বা মাইক্রো কন্ট্রোলার অথবা আদার্স ইয়ারগুলোর ভিতরে আমাদের আর্কিটেকচার দুটা অবশ্যই থাকবে পরীক্ষায়, যে আপনাকে বলে দেওয়া হবে আর্কিটেকচারগুলো ড্র করেন এবং আর্কিটেকচারগুলো কিছুটা বর্ণনা করেন। এবং আপনারা যেটা করবেন, এই আর্কিটেকচারটা ড্র করে প্রতিটা কন্টেন্টের হালকা পাতলা একটু ধারণা দিয়ে দেবেন আপনারা যেটা বুঝছেন। ওকে, আমরা প্রতিবারই দেখছি যে আমরা যখনই পড়ছি মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর, তখনই আমি আর্কিটেকচার, তারপর আমরা ফিচার, তারপর আমরা পিন ডায়াগ্রাম, এড্রেসিং মোড, ইনস্ট্রাকশন সেট, ইন্টারাপ্ট, এগুলো নিয়ে সব পড়াশোনা করছি, তাই না? তেমনই 8051 এর আজকে আমরা পিন ডায়াগ্রামটা দেখব। আমি সহজ একটা পিন ডায়াগ্রাম, টোটাল পিন সংখ্যা হচ্ছে 40টা। ভাইবোর্ডে প্রশ্ন আসতে পারে 8051 এর টোটাল পিন সংখ্যা কয়টা, 40টা। 40 নম্বরে থাকে ভিসিসি আর 20 নম্বরে থাকে গ্রাউন্ড। আর পোর্ট, এখানে প্রায় 8টা পোর্ট থাকে প্রথম অবস্থায়, 0 থেকে 7 পর্যন্ত। আবার পোর্ট 2, এখানে হচ্ছে পোর্ট, এগুলো হচ্ছে কয়টা পোর্ট, টোটাল এখানে থাকে 4টা পোর্ট, 4টা পোর্ট না আমরা দেখছি। তো এটা হচ্ছে পোর্ট নাম্বার 1, পোর্ট নাম্বার 1 এর 8টা পিন থাকে, পোর্ট নাম্বার 2 এর 8টা পিন থাকে, পোর্ট নাম্বার 3 এর 8টা পিন, পোর্ট নাম্বার 0 এর 8টা পিন, মানে 0 1 2 3, এভাবে দেখেন এখানে টোটাল কিন্তু 8টা করে পিন আছে। আর বিশে গ্রাউন্ড দিবেন, আর ভিসিসি এর কত দিবেন, 40 নম্বর পিনে ভিসিসি সংযোগ দিবেন। ওকে, মাঝখানে কিছু কাহিনী আছে, যেরকম সেট রিসেট এর ব্যাপার থাকে একটা, তারপর একটা রিসিভার স্ট্যান্ডার, এদের একটা পিন থাকে, এই পিনগুলো একটু হালকা করে দেখে আপনারা ড্র করবেন। আর এতো এগুলো ভাবনার কিছু নেই, এত বড় পিন কেমনে মুখস্থ করবো, কারণ পরীক্ষা যা অবস্থা আপনারা সব দেখে দেখেই লেখেন, তাই না? জাস্ট করে একটু দেখে দেখে লেখার সময় একটু বুঝবেন। পিন 1 থেকে 8, এটা ডিসক্রিপশন একটু পড়ি, যে এই যে পিন 1 থেকে যে 8 নম্বর পিন যায়, এটা আসলে কি কাজ করে, সবগুলো স্যাম পিন। এখানে হচ্ছে একটা 8-bit বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট পোর্ট, এটা হচ্ছে একটা কি ইনপুট আউটপুট পোর্ট। আমরা মাইক্রো কন্ট্রোলারের সাথে যদি কোনো ধরনের ইনপুট, কোনো ধরনের আউটপুট প্রদর্শন করাইতে চাই, ইনপুট নিতে চাই, তখন আমরা কোন পোর্টের সাথে সংযোগ করব, এই যে ইনপুট আউটপুট পোর্ট, পিন 1 থেকে 8, এই পোর্টে আমরা সংযোগ করব। এটা কিন্তু পোর্ট নাম্বার 1 এর পিন, তাই না? মানে এখানে আমার মাইক্রো কন্ট্রোলারে এই 8051 এর টোটাল পোর্ট সংখ্যা কটা, 4টা, P0, P1, P2, P3, প্রতিটা পোর্টের আন্ডারে 8টা করে পিন থাকে, দেখেন 0 থেকে 7 8টা পিন। 1-2 নাম্বার পোর্ট দেখেন, পোর্ট নাম্বার 2, 0, এই যে এগুলো ওরা 8টা করে পিন থাকে। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট পোর্ট হিসেবে কাজ করে। ইনপুট আউটপুট পোর্টের কাজ আপনারা জানেন, যে কোনো জন্য ধীরে যদি আমি ইনপুট নিই, আউটপুট নিই, এগুলো কিন্তু আমাদের সব পিন পোর্ট নাম্বার 1 এ সংযোগ দিতে হবে। রিসেট, প্রথম অবস্থায় মাইক্রোপ্রসেসরে একটা রিসেট বাটন থাকে, রিসেট বাটনটা আপনার রিসেট করে নিতে হয়, কারণ আগে থেকে কোনো ধরনের গার্বেজ ভ্যালু মাইক্রোপ্রসেসর অথবা মাইক্রো কন্ট্রোলারে স্টোর হয়ে থাকতে পারে, কিন্তু এই কাজটা করতে দেওয়া যাবে না। ওই গার্বেজ ভ্যালুর উপর যদি আপনার কোড লোড করে যায়, তাহলে আপনার যদি কোড এলোমেলো কাজ করতে পারে, স্বাভাবিক। এই জন্য আপনাকে অবশ্যই রিসেট করে নিতে হবে, মানে পরিষ্কার করে নিতে হবে মেমোরি এক কথায়। তারপরে যে এখানে অনেক পিট পোর্ট আছে, যে এই পোর্টগুলো ইনপুট আউটপুট পোর্ট হিসেবে কাজ করে, একটা পুল আপ, ইট ইস পারফর্ম দ্য স্পেসিফিক ফাংশন, একটা স্পেসিফিক ফাংশন এটা পারফর্ম করে থাকে। ওকে, এই হচ্ছে আপনাদের মোটামুটি বিভিন্ন পোর্টগুলো, বিভিন্ন ইয়াগুলো ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। ভিসিসির কাজ কি, ভিসিসির সাথে আপনাদের পাওয়ার সংযোগ দেওয়া হয়, এই ইটিসি। ওকে, এখানে তেমন কিছু নাই, জাস্ট পিনগুলোর একটু হালকা পাতলা এখানে বর্ণনাগুলো দেখে নিতে হবে যদি পরীক্ষায় আসে, আর নাহলে তো দেখার কোনো দরকারই নেই, তাই না? এই এখন 8051 এর আমাদের ইনপুট আউটপুট পোর্ট সংখ্যা টোটাল কিন্তু 4টা, পোর্ট 0, পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3, তাই না? এখানে বলে দিচ্ছে 8051 মাইক্রো কন্ট্রোলার হ্যাভ 4 ইনপুট আউটপুট পোর্ট, ইচ অফ প্রত্যেকটা কয় বিটের, 8 বিটের। আমি বললাম কিন্তু এর আগে আমি বলছি প্রত্যেকটা কয় বিটের পোর্ট, 8 বিটের পোর্ট। 8 বিটের পোর্ট মানে ওখানে 8টা পিন আছে, যেরকম দেখেন এই যে এখানে 8 বিটের পোর্ট বলছে, যে পোর্ট পোর্ট 1 0, পোর্ট 1 1, পোর্ট 1 2, এটা হচ্ছে এভাবে টোটাল 8টা আছে। তো এই প্রতিটা পিন এক একটা বিট, তাই না? তো এইভাবে 8টা পিন যেভাবে সংযুক্ত আছে, মানে এখানে হচ্ছে 8 বিট। এই জন্য এখানে বলা আছে যে এই যে এখানে বলছে যে পোর্ট 0 এটা হচ্ছে 8 বিট, এটা হচ্ছে 8 বিট একটা পোর্ট, প্রতিটা পোর্ট হচ্ছে 8 বিট। ওকে, কারণ পোর্ট 0 যদি আমি বলতে চাই,
এটা বাইডিরেকশনাল ইনপুট আউটপুট পোর্ট, এটা ক্যান বি ইউজ অ্যাড্রেস দ্য ডাটা কানেক্টেড টু দ্য এক্সটার্নাল যেসব মেমোরি গুলো আছে ওগুলোর সাথে কানেক্টেড থাকে। যখন আমাদের কন্ট্রোল ইজ ওয়ান, তখন পোর্ট ইজ ইউজ ফর অ্যাড্রেস অর ডাটা ইন্টারফেসিং। মানে যখন আমাদের কন্ট্রোল ওই মানে পোর্টের ভ্যালুটা ওয়ান হয়ে যায়, মানে কন্ট্রোল যখন কন্ট্রোলের ভ্যালুর মান ওয়ান হয়, তখন পোর্টটা ডাটা ইন্টারফেস অথবা অ্যাড্রেসের জন্য ব্যবহার হয়। ডাটা ইন্টারফেস অথবা অ্যাড্রেসের জন্য মানে আমার মেমোরিতে ডাটা আছে, ওই মেমোরি ওই ডাটার আন্ডারে যে অ্যাড্রেসটা আছে ওটা ফেচ করে নিয়ে আসে, ওই পোর্টটা ওইটা ফেচ করে নিয়ে আসে। এখন যখন কন্ট্রোলের ভ্যালুর মান জিরো হবে, তখন পোর্ট ক্যান বি ইউজ অ্যাজ বাইডিরেকশনাল ইনপুট অফ পোর্ট। যখন কন্ট্রোলের মান জিরো হবে, তখন এটা কী করবে, ইনপুট অথবা আউটপুট নেওয়ার জন্য রেডি হয়। এই কনসেপ্টটা এটা মোটামুটি কাজ করবে পোর্ট জিরোটা। এভাবে পোর্ট ওয়ানটাও ওই সেম অনুসারে কাজ করে থাকে। লেখে দিচ্ছে যদি ইনপুট পোর্ট ওয়ান হ্যাজ বিন রাইটেন টু দ্য লেফট, ইট মুভ ওয়ান রাইটেন টু দ্য পিন বাই দ্য এক্সটার্নাল ডিভাইস। এখানে বলছে যদি ইনপুট পোর্টের মান যদি ওয়ান হয়, ওটা ছিল কন্ট্রোল, আর এখানে হচ্ছে পোর্টের মান, পোর্টের মান যদি ওয়ান হয় তাহলে এটা মেমোরি থেকে রাইট করবে, পোর্টের মান যদি জিরো হয় তাহলে এটা মেমোরি থেকে রিড করে নিয়ে আসবে। ওকে, এই কনসেপ্টটা এখানে বলা আছে। আর পোর্ট টু ওটাও সেম মোটামুটি, জাস্ট আপনারা এখান থেকে চারটা পোর্টের ছোটোখাটো একটা ডিসক্রিপশন একটু করবে, যে প্রশ্ন আসতে পারে 8051 ইনপুট আউটপুট পোর্টগুলো আছে, এই ইনপুট আউটপুট পোর্টগুলো কীভাবে অপারেশনগুলো পারফর্ম করে থাকে, যে ইনপুট আউটপুট পোর্ট যদি কন্ট্রোলের মান ওয়ান হয় তাহলে এটা এই করবে, কন্ট্রোলের মান যদি জিরো হয় তাহলে এটা ইনপুট আউটপুট নেওয়ার জন্য রেডি হয়। এই কনসেপ্টগুলো একটু আলাদাবার্তা আপনারা এখান থেকে দেখে নেবেন। এটা তেমন অত ইম্পর্টেন্ট না, তবুও দেখতে হবে, পরীক্ষায় যদি আসে ইন্টারে দেখতে হবে। 8051 এর ইন্টারাপের কথা যদি আমরা ভাবি, ইন্টারাপ আমরা জানি ইন্টারাপ হচ্ছে একটা প্রসেস যেটা ক্রিয়েট করবে একটা টেম্পোরারি, মানে একটা টেম্পোরারি একটা ইরর আমাদের মেইন প্রোগ্রামের ভিতরে ক্রিয়েট করে দেয়। এই ইন্টারাপ্টটা কোথায় থেকে আসে? ইন্টারাপ্টটা দুইভাবে আসতে পারে, একটা হার্ডওয়্যারের মাধ্যমে আসতে পারে আর একটা সফটওয়্যারের মাধ্যমে আসতে পারে। যেটা হার্ডওয়্যারের মাধ্যমে আসে, এটা আসতে পারে আমাদের পেরিফেরাল ডিভাইসগুলো থেকে, আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা মাইক্রোপ্রসেসর অথবা মাইক্রোকন্ট্রোলার, অনেক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস সংযুক্ত থাকে। যেহেতু এখানে পিন আছে, অবশ্যই ডিভাইসগুলো সংযুক্ত থাকে। আমরা যখন একটা কাজ পারফর্ম করি, তখন আমরা মাউসের বাটনটা নড়াচড়া করি অনেক সময়, এটাও একটা এক ধরনের ইন্টারফেস। ওকে, কারণ কি আমরা কাজ করতেছি অথচ মাউসের কিন্তু অপারেটিং সিস্টেম এগুলোকে কন্ট্রোল করে থাকে। তাহলে একটা কাজ রানিং অবস্থায় কোনো ধরনের কল, কোনো ধরনের ক্যালকুলেশন যদি চলে আসে, এগুলোকে আমরা ইন্টারাপ বলে থাকি। তো এই ইন্টারাপগুলো 8051 এর ইন্টারাপ কন্ট্রোল করা অথবা ইন্টারাপগুলো রিসিভ করার জন্য টোটাল পিন সংখ্যা কয়টা? পাঁচটা, যেরকম INT0, TF0, INT1, TF1 আর একটা হচ্ছে T1। হ্যাঁ, এই মোটামুটি বা TI, এই মোটামুটি পাঁচটা ইন্টারাপ সিগন্যাল 8051 পারফর্ম করে থাকে। মানে ইন্টারাপ সিগন্যালগুলো এই পিনে আসে, এখান মধ্যে দুই একটা পিন সিগন্যালগুলো কন্ট্রোল করে, আবার দুই একটা পিন সিগন্যালগুলো রিসিভ করে, কন্ট্রোলারের কাছে পাঠায়, মোটামুটি এই কাজগুলো করে থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি 8051 এর আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম, বিভিন্ন পোর্টসের ডিসক্রিপশন, তারপর হচ্ছে ইন্টারাপগুলো কয় ধরনের, কয়টা ইন্টারাপ এখানে আসছে আমাদের 8051-এ, তারপর হচ্ছে আমাদের ছোটোখাটো ফিচার এবং মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের মধ্যে একটা বেস্ট পার্থক্য। এ হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের একটা ছোটোখাটো আমাদের পড়াশোনা। ওকে, এটা আমি গুগল ক্লাসরুমে আপনাদের প্রোভাইড করে দিছি, আপনার জাস্ট ওখান থেকে একটু স্টাডি করার ট্রাই করবেন। আচ্ছা, এখন আপনাদের কোনো কোশ্চেন আছে আজকের লেকচারের উপর? কথা বলে